নবী আমার রাতের বেলা অল্প সময়ের মধ্যে কি বলে মসজিদুল হারাম থেকে মক্কার মসজিদ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত চলে যান নবী জান্নায় নবীকে নিলেন যিনি তিনি কে নবী যদি যাইতেন তাহলে নবীর দ্বারা এতটা পথ অতিক্রম করা সম্ভব ছিল না আল্লাহ মোহাব্বত করে ভালোবেসে আমার নবীকে এই নিয়ামত দান করেছেন ও বন্ধুরা আমার বাইতুল মুকাদ্দাস চলে যান সেখান থেকে প্রথম আসমান দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত চলে যান সেখান থেকে বাইতুল মামুর সেখান থেকে আল্লাহর জান্নাত জাহান্নাম সব ঘুরে ঘুরে দেখে দেখে এরপর আল্লাহর আরশ পর্যন্ত চলে যান সুবহানাল্লাহ ও বন্ধু আল্লাহ পাক আপনার আমার নবীকে এত সম্মান দান করেছেন এত ইজ্জত দান করেছেন এই প্রথম আসমান থেকে সপ্তম আসমান পর্যন্ত এই সাত আসমান পর্যন্ত আমার নবীকে অভ্যর্থনা জানানোর জন্য স্বাগতম জানানোর জন্য একজন নয় দুইজন নয় বিশিষ্ট আটজন নবীকে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন জোরে ক সুবহানাল্লাহর আওয়াজ এত কইমা গেল কা রোজা আছেন নাকি আপনার আল্লাহ রোজা থাকলে তো শক্তি আরো বাড়ার কথা কি বলেন রমজান রমজান ছাড়াও যদি বান্দা রোজা রাখে রোজার দ্বারা দিল কি দিলের পাওয়ার মানে ইমানি পাওয়ার স্পিরিট আরো বেড়ে যায় সুবহানাল্লাহ স্পিরিট তো ইমানের স্পিরিট তখনই বাড়ে যখন এই কলবের ভিতরে গুনাহ করতে করতে যে দাগটা পড়ে গেছে দাগটা যখন দূর হয়ে যায় গুনার ময়লা দূর হয়ে যায় নেক আমলের যখন নেক আমলটা ওখানে যা বসে নেকি ও নেকিগুলা যায় যখন তার ভিতরে ঢোকে নেক আমল করার সুযোগ পায় তখন দিলটা তার কি বলে ইমানটা আস্তে আস্তে তাজা হয়ে যায় কলবটা তাজা হয়ে যায় সুবহান ভাইয়ারা আমার কয়জন নবী রাখলেন নবী আটজন নবী আমার আপনার নবীকে সম্মান অভ্যর্থনা জানানোর জন্য নবীকে স্বাগতম জানানোর জন্য প্রথম আসমানে জিব্রাইল আমিন যখন নিয়ে যায় প্রথম আসমানে ছিল হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সুবহানাল্লাহ বলেন আদম নবী আপনার আমার নবীকে পাইয়া স্বাগতম জানাইলেন কথাবার্তা বললেন এক বর্ণনা এসেছে আদম নবী যখন একটা জায়গায় বসেছিলেন কখনো কখনো ডান দিকে তাকান কাঁদেন বাম দিকে তাকান আবার হাসেন ডান দিকে তাকান হাসেন বাম দিকে তাকান আবার কাঁদেন নবী আমার জিজ্ঞাসা করে ভাই জিব্রাইল এই যে এই লোকটা ডানে তাকায় কাঁদে আবার ডানে তাকায় দেখি হাসে বামে তাকায় তখন কাঁদে কারণটা কি বলো জিব্রাইল আমিন ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইনি তো আদম নবী আপনার পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা আদম নবী তিনি ডান দিকে তাকায় যখন হাসে তার ডান দিকে যে উম্মতগুলি আছে এই উম্মতগুলি হলো জান্নাতের মেহমান এই উম্মতের রুহগুলো হলো ডান দিকে বাম দিকে হলো জাহান্নামে উম্মতের রুহটা ওই জাহান্নামের রুহের দিকে যখন তাকান তখন নবীজি কাঁদে বন্ধুরা আমার জিব্রাইল আমিন নিয়ে গেলেন দ্বিতীয় আসমানে ওই দ্বিতীয় আসমানে যাইয়া পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবং পয়গম্বর ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন নবী আল্লাহ পাক রেখে দিয়েছেন আপনার আমার নবীকে অভ্যর্থনা জানানোর জন্য যেরকম সুবহানাল্লাহ এইবার দ্বিতীয় আসমান ভেদ করে যখন তৃতীয় আসমানে চলে যায় সেখানে তাকায়া দেখেন সেখানে আছেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে অভ্যর্থনা জানানোর জন্য তিনি অপেক্ষায় আছেন সুবহানাল্লাহ চতুর্থ আসমানে যান সেখানে তাকায় দেখেন হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজিকে অভ্যর্থনা জানানোর জন্য অপেক্ষায় আছেন পঞ্চম আসমানে যখন যান সেখানে তাকায় দেখেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর অপেক্ষায় আছেন নবীকে অভ্যর্থনা জানানোর জন্য সুবহানাল্লাহ এইবার পঞ্চম আসমান চলে গেল ষষ্ঠ আসমানে যাইয়া তাকায় দেখে
সেখানে আর কেউ নয়, সেখানে দামি একজন নবী পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহান নবী কবর্তনা জানাইলেন, নবীর সাথে পরিচয় হলো, কথাবার্তা বললেন, কিন্তু হঠাৎ করে পয়গম্বর মূসা নবী আপনার আমার নবীকে দেখে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করতেছেন। নবী আমার জিজ্ঞাসা করলেন, আপনি কেন কান্না করেন? পয়গম্বর মূসা নবী রাদিয়াল্লাহু বললেন, ও পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে দেখে আমার চোখের পানি চলে আসছে, এজন্য আমার উম্মতের কথা স্মরণ হয়ে গেছে, কারণ আপনার উম্মতের তুলনায় আমি মূসা নবীর উম্মত অনেক, জান্নাতের মেহমান কম, জাহান্নামের আসামি অনেক বেশি, এই জন্য আমি কান্না করতেছি। আপনার উম্মতের হায়াত পাইছে কম, উম্মত হায়াত কম পাওয়ার পর নেক আমল দিয়ে অনেক আগানো বেশি। সুবহানাল্লাহ। সপ্তম মাস মানে যিনি থাকবেন তিনি হলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের জাতির পিতা। কে জাতির পিতা? কে বলতে কষ্ট হয়? জাতির পিতা হলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইরা আমার, নবীজি এই ভ্রমণ করে জান্নাত জাহান্নাম দেখে আল্লাহর সাথে কথা বলে আবার চলে আসলেন। আয়েশা আবার নবীজি তাকায় দেখেন, যেই কম্বল মুড়া দিয়া ঘুমাইছিলেন যেখান থেকে গেলেন, ওই ঘুমান্ত জায়গাটা যতটুকু গরম ছিল আয়েশা দেখে এখনো গরম আছে। সুবহানাল্লাহ, বলবেন না? নবীজি তাকায় দেখতেছেন, দরজাটা খুলে গেছেন, এই দরজার যেই শিকলটা বলে তালাটা খুলছেন, শিকলটা মানে এখনো নড়াচড়া করতেছে, মানে আমরা তালাটা খুললে একটু কিছু সময় ঝুলান্ত শিকল লড়ে না, নড়াচড়া। নবীজি আয়েশা দেখেন, এত অল্প সময় লাগছে, সাত আসমান ভ্রমণ করে আসছেন, আল্লাহর আরশ পর্যন্ত, জান্নাত জাহান্নাম সব দেখে আসছেন, আল্লাহর কাছে কথা বলে আবার উম্মতের জন্য হাদিয়াও নিয়ে আসছেন, অথচ এত লং টাইম, এত সময় আসছেন। আয়েশা দেখেন নবীজির নজরে একেবারে সময় একেবারেই কম, নবী আয়েশা দেখে যাওয়ার সময় উজু কইরা যে পানিটা ফালাইছেন, পানিটা এখনো গড়াচ্ছেন। আল্লাহর নবী ফজরের নামাজের পরে সকলকে সাহাবিদেরকে সামনে নিয়ে যখন এইভাবে সব বর্ণনা দিলেন, মেরাজের বর্ণনা দিলেন, সব সাহাবীরা শুনল, কিন্তু কথাগুলা ছড়ায় গেল মক্কার আবু জাহেল আবুল আহাব উতবা সাহেব বড় বড় নেতাদের কানে যখন চলে গেল, সবাই এই কথাটা শোনার পরে বলল, মুহাম্মদ যে পাগল তাতে কোনো সন্দেহ নাই, কন্যা না আউযুবিল্লাহ, মুহাম্মদ এটা কিভাবে সম্ভব যে এক রাতের কিছু অংশের মধ্যে, সামান্য অংশের মধ্যে, সামান্য কিছু সময়ের মধ্যে, এ মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, বাইতুল মুকাদ্দাস সেখান থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সাত আসমান পর্যন্ত ঘুরে আল্লাহর নবী কিভাবে ঘুরে আসলো? বন্ধু, সাত আসমান ভেদ করে যখন চলে গেল সিদরাতুল মুনতাহা, কোথায়? সিদরাত মানে হলো বড়ই গাছ, মুনতাহা মানে শেষ স্টেশন, লাস্ট স্টেশন, সিদ্রাত মানে হলো মানে বড়ই গাছ, সেখানে একটা বড়ই গাছ আছে ওটাই হলো শেষ স্টেশন। এই বড়ই গাছটার মধ্যে কিতাবে আসছে একটা বড়ই হবে মটকার মতো, একটা বড়ই বিশাল বড় মটকার মতো কি একটা বড়ই হবে, এবং বড়ই যে বড়ই গাছের পাতা হবে, পাতাটা হবে হাতির কানার কানের মতো, তো বড় বড় পাতা। এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে, হুজুর তাহলে এই বড়ইগুলা উম্মতেরা খাবে কিভাবে জান্নাতের মেহমানগুলা, এত বড় মটকার মতো যদি বড়ই হয়? বর্তমানে আমরা সাড়ে তিন হাত বডির মধ্যে আমাদের মুখটা যে আছে এটা হলো গিয়া কত, তার বড় তো তিন চার ইঞ্চি, কি বলেন? যদি হাঁ করে ভালো করে তিন চার ইঞ্চি কি বলে ফাঁক হয় না, চওড়া হয়। কিন্তু জান্নাতের কিতাবে আসছে জান্নাতে যখন মেহমান হবে জান্নাতি ব্যক্তি, এই সাড়ে তিন হাত বডি থাকবে না, তিনি লম্বা হবেন ষাট হাত। জোরে কন, খুশি না বেজান? আমরা তো একটু মানুষ শর্ট হইলে জিম করি, ঝুলি একটু বল লম্বা হওয়ার জন্য, কথা কন ঠিক কিনা? কত কিছুই না করি এই ছোট্ট একটু জীবনের জন্য,
নিজের বডি ফিগারটাকে মানে আমি গেঞ্জি গায়ে দিলে যেন বডিটা খুব সুন্দর দেখা যায়, ফুইটা ওঠে, কত জিম করি, কত ব্যায়াম করি, আহারে অত সেই বডি কিন্তু কবরে গেলে সারা দিন বডিতে গেলে পচে গলে সব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি মালিকের গোলামি করে মালিকের খাটি গোলাম হয়ে কবরে যাইতে পারি, বডি আমার পচবে না। সুবহানাল্লাহ, ঘটনা শুনেন না, চরমোনাইয়ের একজন মুরিদ, তিনি বহু বছর আগের কথা, আমরা ছোটবেলা থেকেই শুনেছি, কুড়িগ্রাম একটা জায়গা আছে, মানে গুগু মুন্সি নামে একজন আল্লাহর বান্দা, ওই মরহুম দৃশ্যবোধের ইসহাক রহমতুল্লাহের মুরিদ ছিলেন। তাকে কবর যখন দাপন করা হয়েছে 22 বছর পরে, কবরটা মানে নদীর কাছে ছিল, ভাঙা অর্ধেক মানে ভাঙা গেছে, ভাঙ্গার পরে মানুষ দেখতে পেলো, চিন্তা করলো লাশ দেখা যাচ্ছে, তা লাশটা উঠে আর এক জায়গায় দাপন করি, কিন্তু লাশ আনতে যায় তাকায় দেখে 22 বছর আগে যেরকম রাখছে এখনো পর্যন্ত 22 বছর পরে ওরকমই তাজা লাশ, কাপড়টার মধ্যে একটা দাগ পর্যন্ত পড়ে না। বন্ধু, আল্লাহ পাকের খাঁটি গোলাম হয়ে কবরে গাইলে ওই মাটি পর্যন্ত আপনাকে সম্মান করবে, ইজ্জত করবে। যাই হোক, বলতেছিলাম নবী আমার এই বর্ণনা দেওয়ার পরে কাফের বেঈমানেরা বিষয় বিষয়টা মেনে নিতে পারে নাই, সবাই সিদ্ধান্ত নিল চলো চলো আমরা নবীজির বন্ধু আবু বকরের কাছে চলে যাই। আবু বকরের কাছে যায় দেখি সে কি বলে। সেদিন আবু বকর ফজরের নামাজে হাজির হন নাই, ছিলেন না, এই যে ছিলেন না, না থাকার পিছনে আল্লাহ পাকের একটা হেকমত আছে, এখানে কথা বলেন ঠিক কিনা। কাফের বেঈমানেরা চলে গেল আবু বকরের কাছে, যাইয়া ডাক দিয়া বলে আবু বকর, কেউ যদি বলে, কি বলছে, কেউ যদি বলে এই রাতের সামান্য অংশের মধ্যে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশ পর্যন্ত ঘুরে আসছে, মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ঘুরছে, জান্নাত জাহান্নাম সব ঘুরছে, এই এগুলা কি বিশ্বাস করার কথা? আবু বকর কয় অসম্ভব, এটা তো প্রশ্নই আসে না। বলে কেউ যদি বলে যে আল্লাহর আরশের সাথে আবার দেখা করছে, কথা বলছে, জান্নাত জাহান্নামও ঘুরে আসছে, এটা কি সম্ভব? আবু বকর কয় এটা মোটেও সম্ভব না, কে বলছে এই কথা? তোমার বন্ধু, তুমি যার সাথে চলাফেরা করো তার নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর বলে তাইলে সম্ভব, একটু জোরে কর না, এতক্ষণ বলছে না অসম্ভব, কে বলছে এই কথা? এখন যখন পরিচয় পেয়েছে কে বলছে, বলে তোমার বন্ধু বলছে, আবু বকর সিদ্দিক কাকে বলে, সিদ্দিক মানে হলো চরম বিশ্বাসী, পরম বিশ্বাসী। আবু বকর যখন শুনছে কানের মধ্যে যেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আবু বকর সাথে সাথে একটা সেকেন্ড দেরি করেন নাই, বলে আবু জাহেল তাহলে অবশ্যই সম্ভব, আমি আবু বকর বিশ্বাস করি, পৃথিবীর কেউ বিশ্বাস না করলো, আমার নবী যদি কথা বলে থাকে তাহলে 100% সত্য কথা বলেছেন। আবু বকর কোন আবু বকর? এই আবু বকর তো সেই আবু বকর যিনি আল্লাহর নবীকে মানে বাবার চাইতে বেশি বাসি ভালোবাসতেন, যে আবু বকর নবীর মানে আবু বকরের জীবনের চাইতে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতেন। সুবহানাল্লাহ, আবু বকর ছিলেন অনেক নরম মানুষ, নরম মেজাজের মানুষ, কিন্তু এই আবু বকর ইসলামের ব্যাপারে খুব কঠোর ছিলেন, নিজের ব্যাপারে নরম, ব্যক্তির ব্যাপারে নরম ছিলেন, কিন্তু ইসলামের ব্যাপারে খুব কঠোর ছিলেন, কথা বলেন ঠিক কিনা। কেমন কঠোর ছিলেন দেখেন, এক ইহুদি এক পণ্ডিত যাইয়া আল্লাহর নবীর কাছে বিচার দিল, ও নবী, ও নবী, আমি একটা বিচার নিয়ে হাজির হয়ে গেলাম। নবী বলে ইহুদি কি বিচার তোমার? ইহুদি ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আমার গালের মধ্যে একটা চর মারছে। বলে সাহাবীর নাম কি? বলে আবু বকর। নবীজি আবু বকরের উপর কেমন আত্মবিশ্বাস? আমার নবী বিশ্বাস ডাক দিয়া বলে ইহুদি রে, আমার মনে হয় তুমি ভুল বলতেছ, আবার একটু মনে করে দেখো, এটা কি আবু বকর না ওমর? আল্লাহ আকবার, যেমন আবু বকর তো কোনো গ্যাঞ্জামের মধ্যে নাই, আবু বকরের উপর কেমন বিশ্বাস ছিল? আমার আবু বকর তো কোনো গ্যাঞ্জামে নাই, দেখো দেখো এটা কি আবু বকর না ওমর? একটু ভালো করে মনে করে দেখো। ইহুদি ডাক দিয়া বলে নবী আমার,
আমি আবু বকরকে চিনি এবং হযরত ওমরকেও চিনি আমি নিশ্চিত যেটা বলছি এটাই বাস্তব আপনার সাহাবী আবু বকর আমাকে চরম আছে অপরাধ কি বলা অপরাধ হলো শুধু শুধু একটা বিষয় নিয়ে আমার সাথে কেন জামাতে চরম আছে এই কথাটা বলতে না বলতে সিদ্দিক আকবর নবীর সামনে হাজির হয়ে গেছেন সুবহানাল্লাহ আল্লাহর নবী প্রশ্ন করলেন আবু বকর তুমি ইহুদির গায়ে কেন চর মারলা কয় নবী আপনি যদি অনুমতি দেন আমি আরেকটা গালে আপনার সামনে এই মুহূর্তে আরেকটা চর মারা দিব সুবহানাল্লাহ কয় আমি তো দিছি একটা নবীজি মন চাইতেছে আরেকটা মাইরা দেই নবী অবাক হয়ে গেলেন আবু বকর যেখানে এই কথা বললো তাহলে যেন হুজুর অনুমতি দিলে আরেকটা দিব আমি তাহলে নিশ্চয়ই আগেরটা আবু বকর দিছে তাতে কোনো সন্দেহ নাই কিন্তু আবু বকর কেন দিল আবু বকর দেওয়ার পিছনে নিশ্চয়ই যে কোনো না কোনো বড় ধরনের একটা ঘটনা ঘটেছে ভাইয়েরা আমার নবী আমার প্রশ্ন করলেন আবু বকর কেন তুমি ইহুদির গালে চর মারলা আবু বকর ডাক দিয়া বলে নবী আমার আমি রাস্তা দিয়া হেঁটে যাই আমি আবু বকরকে দেখে দেখে আমাকে আমার শরীরে আগুন জ্বালাবার উদ্দেশ্য নিয়া আমি আবু বকরকে চেতানোর টার্গেট নিয়া আমার স্বপ্নে আপনাকে গালি দেয় আমার আল্লাহকে ফকির বলে নাউজুবিল্লাহ আমার আল্লাহ নাকি ফকির আল্লাহ নাকি ফকির এই কথাটা বলছে ওগো নবী আল্লাহ কি কখনো ফকির হতে পারে কি বলেন আল্লাহ কি ফকির অথচ আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেন মানযাল্লাযী ইকরিদুল্লাহ করদান হাসানা তোমরা আমাকে কর্জে হাসানা দাও যদি দাও তাহলে আমি এর চাইতে উত্তম প্রতিদান তোমাদেরকে দিব 700 গুণ বাড়াইয়া দেব সুবহানাল্লাহ এখন এই আয়াতে আল্লাহ কর্জে হাসানা চাইছেন আমার কাছে আপনার কাছে কার জন্য আল্লাহর জন্য না বান্দার জন্য আল্লাহ বান্দাকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে আল্লাহ আল্লাহ এটাই বুঝাইতে চাইলেন আমার বান্দা গরিব মিসকিন যারা আছে তাদেরকে কর্জে হাসানা আওতা তাদেরকে সহযোগিতা করো দান করো আমি আল্লাহ 700 গুণ বাড়ায় দেব সুবহানাল্লাহ এখন এই আয়াতের অপব্যাখ্যা করে ইহুদি ডাক দিয়া কয় যে আল্লাহ নাকি ফকির এই জন্য কর্জে হাসানা চাইছে নাউজুবিল্লাহ জোরে বলেন না আপনাদের নাউজুবিল্লাহর মধ্যে একটু ফরমালিন ঢুকে গেছে যে আল্লাহ নাকি গরিব হয়ে গেছে ফকির হয়ে গেছে এই জন্য তিনি কর্জে হাসানা চাচ্ছেন নাউজুবিল্লাহ নবী এই জন্য আমি চর মারছি ইহুদি ডাক দিয়া কয় নবী সব মিথ্যা কথা আপনাদের কি মন বলে মিথ্যা মিথ্যা ইহুদি কয় সব মিথ্যা বলছে আপনার সাহাবী আবু বকর সব মিথ্যা কথা বলে নবী কথাটা মেনে নিতে পারে না নবী জানে আবু বকর কখনো মিথ্যা কথা বলতে পারে না কথা ঠিক না বেঠি আবু বকর ডাক দিয়া বলে নবী আমি যা বলছি সত্য ইহুদি বলে আমি যা বলছি সব সত্য এখন ইসলামের দৃষ্টিতে আইনের বিচার হবে এখন ন্যায় বিচার যদি করেন নবীজি তাহলে নবীজি এখন বলেন ন্যায় বিচারের দিকে তাকায় নবী বলতেছেন ইহুদি যে ইহুদিকে যে একটা থাপ্পড় আবু বকর তুমি দিয়েছো এটার প্রমাণ তো তুমি নিজেই দিয়েছো তুমিই স্বীকার করছো আমি থাপ্পড় দিয়েছি কিন্তু আবু বকর যে তোমার তুমি যে থাপ্পড়টা যেই কারণটা দিয়েছিল ওই কারণটা সে যে অস্বীকার করতেছে এটার সাক্ষী কি এটার প্রমাণ কি এ কথা যে সে বলছে আল্লাহকে ফকির এটার প্রমাণ কি এটা তুমি দাও যদি সাক্ষী প্রদান না করতে পারো তাহলে আইনের বিচার হলো তুমি যেই পরিমাণ থাপ্পড় তাকে দিয়েছ এই পরিমাণ থাপ্পড় চর আবার এখানে বসে তোমাকে দিবে এখন আবু বকরকে আমার তো সাক্ষী নাই তবে সাক্ষী নাই ঠিক আছে তবে একজন তো আছেন কে ওয়াকানা হাক্কান আলাইনা আলাইনা নাসরুল মুমিনিন মুমিন যখন কোন বিপদে পড়ে যায় মুসিবতের মধ্যে পড়ে যায় তাহাকে সাহায্য করার জন্য আমি আল্লাহর জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাই মুমিন বিপদে পড়লে সাহায্য করবেন কে আল্লাহ ও মুসলমান সুন্দরভাবে
এই আয়াতের ব্যাখ্যাটা বোঝাবার জন্য আমি আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে ছোট্ট একটা ঘটনা বলি, তাহলে বুঝবেন, সহজ বুঝবেন। মুমিন যখন বিপদে পড়ে যায়, ওই মুমিন সাহায্য করার জন্য কেউ যখন থাকে না, তখন থাকেন কে? আল্লাহর নবী সাহাবীদেরকে নিয়ে একদিন বয়ান করতেছেন, সাহাবীরা বনি ইসরাইলের একজন যুবকের একটি ছোট্ট ঘটনা বর্ণনা করলেন। ওই যুবক একদিন ঋণ করেছিলেন, মানে ঋণ প্রদান করেছিলেন, ঋণ গ্রহীতার বাড়ি ছিল নদীর এই পার, আর ঋণ যার কাছ থেকে এনেছিলেন তার বাড়ি ছিল নদীর ওই পার, নদীর এপার আর ওপার, যিনি ঋণদাতা যিনি ঋণ গ্রহীতা দুইজনের বাড়ি নদীর এপার আর ওপার ছিল। ওই ঋণ গ্রহীতা নদী পার হইয়া আল্লাহর বান্দার টাকাওয়ালার কাছে যাইয়া ডাক দিয়া বলে, ও টাকাওয়ালা ভাই, আমি বড় গরিব, বড় বিপদের মধ্যে পড়েছি, আমাকে কিছু টাকা ঋণ দাও। ওই টাকাওয়ালা ভাই ডাক দিয়া বলে, ভাই গরিব, তুমি যে আমার কাছ থেকে ঋণ গ্রহণ করবা, তোমার এই ঋণ গ্রহণের সাক্ষী কে হবে? গরিব ডাক দিয়া বলে, আমি গরিবের পক্ষে সাক্ষী দেওয়ার কোন দুনিয়ার কোন মানুষ নাই, তবে আমি গরিবের একটা বিশ্বাস আছে, আমার কেউ না থাকলেও একজন আছেন, তিনি আমার আল্লাহ। বলে, এটার জামিনদার তুমি কাকে বানাইবা? বলে, আমি গরিবের জামিনদার হওয়ার জন্য কেউ নাই, কেউ নাই, তবে একজন আছেন, তিনি আমার আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। গরিব এ কথাটা বলার পরে বলে, ভাই তোমার কত লাগবে? টাকাওয়ালা প্রশ্ন করলো, গরিব ডাক দিয়া কয়, ভাই আমার 300 দিরহাম লাগবে। টাকাওয়ালা ভাই টাকাটা দেওয়ার পরেই বার তাকে বিদায় দিয়া দেয়, আল্লাহর বান্দা চলে আসলো। যেদিন দেওয়ার তারিখ ছিল, ওয়াদা ছিল, আগের যুগের মুমিন আল্লাহর বান্দারা কখনো ওয়াদা মিস করতো না, কথা কন ঠিক কিনা? আমরা তো ওয়াদা মিস করি, শুক্রবার বললে মানে মোটামুটি বছর পার হয়ে যায়, কি বলেন? তবে আমরা বাঙালি খুব চালাক, যে ওয়াদা যেহেতু করছে শুক্রবারই দিব, তবে শুক্রবারই দিব। কিন্তু 23 সালে যে ওয়াদা ছিল, এই সালটা বুঝলা কি করে আবার 23 সালেই দিই, ওই যে 23 সালের শেষে দিয়ে দিব, শুক্রবারই দিব। কত ভালো মানুষ দেখছেন, শুক্রবার ঠিক রাখছে, কিন্তু কোন শুক্রবার দেওয়ার কথা ছিল ওইটা ঠিক রাখে না, এরকম বাটপার আছে না? না, এজন্য মানুষের লেনদেন এগুলা ভালো থাকবে তখন, এগুলা ভালো থাকবে তখন, বান্দা যখন আল্লাহর গোলামি আল্লাহর পাওনাটা বুঝাইয়া দিবে তখন, কথা বলেন ঠিক কিনা? যে বান্দা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর পাওনাগুলা সুন্দরভাবে বুঝাইয়া দিবে, ওই বান্দার দ্বারাই সম্ভব মানুষের পাওনা সঠিকভাবে বুঝাইয়া দেওয়া। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ভাই ও টাকাওয়ালা ভাই, দাও দাও আমাকে ঋণ দাও। এইবার ঋণ গ্রহীতা চলে যায়, ঋণটা নিয়ে চলে যায়, যেদিন দেওয়ার তারিখ আল্লাহর বান্দা টাকার পোটলা নিয়ে নদীর কিনারায় দাঁড়ায় গেছে, আমার আল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেছে। কারণ মুমিন বান্দাদের উপর মাঝে মাঝে পরীক্ষা করেন কে? ও বন্ধু, আপনি নামাজে আসতেছেন, হঠাৎ করে পিছন থেকে দেখবেন একটা কাস্টমার আপনাকে ডাক দিবে, আব্দুর রহমান ভাই আপনি নামাজে যাইবেন, পরে যান, আমি অনেক কিছু সদাই ক্রয় করব, বহু দূর থেকে আসছে, আমাকে সদাইটা দিয়ে যান। আপনি যদি আল্লাহর খাঁটি গোলাম হন, আপনি যদি আল্লাহর খাঁটি গোলাম হন, আল্লাহর মহব্বত অন্তরে থাকে, বলবেন ভাই একটু অপেক্ষা করো, নামাজে আসো, নামাজের পরে দিব। বলে, না না, এত সময় অপেক্ষা করা সম্ভব না। আপনি বলবেন, সময়ের অপেক্ষা করো, আল্লাহ তোমার সময়ের মধ্যে বরকত দিবে। বান্দা যদি বলে, না না আমি সময় অপেক্ষা করতে পারবো না, আপনি মুমিন বান্দা হইলে বলবেন, ভাই ভাই অপেক্ষা করা যদি সম্ভব না হয়, পাশের দোকান থেকে নিয়ে যাও, আমি আমার মালিকের হুকুমের কোনো ত্রুটি করতে পারবো না। আল্লাহর বান্দা মুমিন আল্লাহর গোলাম ওই টাকার পোটলা নিয়ে নদীর কিনারায় হাজির, আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা শুরু হয়ে গেছে। কেমন পরীক্ষা? নদীর ভিতরে ওই দিন তুফান শুরু হয়ে গেছে, তুফান। তুফানের বাড়িতে কোনো নৌকা নদীর মাঝে নামতে সাহস পায় নাই, টলার স্টিমার কিছুই নাই নদী পার হওয়ার জন্য। বান্দা তো টাকার পোটলা নিয়ে দাঁড়ায় আছে, আজকে আমার ওই বান্দার সাথে ওয়াদা, আমার ভাইয়ের সাথে ওয়াদা, আমি তো আজকে টাকা দিব, ঋণ পরিশোধ করব। এমন সময় অপেক্ষা করতেছে, নৌকা নাই, ওদিকে ওই আল্লাহর বান্দাও
ঋণদাতা আল্লাহর বান্দা নদীর কিনারে আয়েশা অপেক্ষা করতেছে, আমার ঋণ গ্রহীতা গরিব ভাই আজকে আমার ঋণ পরিশোধ করবে, এই জন্য বান্দা অপেক্ষা করতেছে, তাকে আগায় নেওয়ার জন্য নদীর কিনারে হাজির। ঘন্টার পর ঘন্টা চলে যায়, কোনো মানুষ নাই, আল্লাহর বান্দা নদীর কিনারে দাঁড়ায় চিন্তা করে কি করা যায়। না না, অসুবিধা নাই, ব্যর্থ হওয়া যাবে না, আল্লাহর রহমতের ওর থেকে নৈরাশ হওয়া যাবে না, রহমতের আশা ছাড়া যাবে না। আল্লাহর বান্দা এবার ডাক দিয়া বলে, মালিক, ও মালিক, আমি তো তোমার বান্দার সাথে ওয়াদা করেছি আজকে আমি ঋণ পরিশোধ করব, আজকে তো নদীর মাঝে ঢেউ থাকার কারণে কোনো নৌকা নাই, আমি কেমনে ঋণ পরিশোধ করব। তবে ও মালিক, আমি তোমার উপর ভরসা করে তোমাকে সাক্ষী রাইখা, যেহেতু তোমাকে জামিনদার বাঁধাই আমি আসছি, আয় আল্লাহ আমি তোমার হাতে কুদরতি হাতে সফরদ করে দিলাম। এই কথা বলে বান্দা একটা কাঠের মধ্যে কিছু জায়গা ফাঁক কইরা ওই কার্ডের মধ্যে টাকার পোটলাটা রাইকা একটা চিঠি লিখে বান্দার কাছে ওখানে কি করলেন, আটকাইয়া নদীর মাঝে ভাসায়া দিলেন, ভরসা কার উপর? আল্লাহ বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, মুমিন বান্দারা ভরসা করবে কার উপর? ওরে মুসলমান, আল্লাহর গোলাম আল্লাহর উপর ভরসা করে যখন ছেড়ে দেয়, আল্লাহর বান্দা চলে যায়, কিন্তু এই ঋণদাতা নদীর কিনারায় বসে বসে অপেক্ষা করতেছে, এমন সময় চিন্তা করে সারাদিন যেহেতু অপেক্ষা করে লোকটা আসলো না, মনে হয় আজকে আর আসবে না, দূর চলে যাই, কোনো মনে হয় কোনো বিপদে পড়ছে, আমি চলে যাই আগামীকাল আমার আসবে, কিন্তু বিদায় নেওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখে নদীর মাঝে একটা কাঠের টুকরা ভাসতে ভাসতে আসতেছে। আল্লাহর বান্দা চিন্তা করলো, খালি হাতে বাড়িতে যায় লাভ নাই, ওই কাঠের টুকরাটা আমি বাড়িতে নিয়ে যাই, ওটাকে আমি ফাইরা লাকড়ি বানাবো, লাকড়ির কাজে লাগবো। বান্দার দিলের মধ্যে কাঠের প্রতি নজর পড়ায় দিলেন কে? ওরে বন্ধুরা, আমার আমার মালিকের কেমন কুদরত! ও কাশ্যপ শপিং সেন্টার জুমা মসজিদের সম্মানিত বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা বোনেরা, ভালো করে শুনে নেন, বান্দা যখন মালিক আল্লাহর উপর ভরসা করে সামনে আগায় বলে, ওই বান্দার জন্য ওই মালিক আল্লাহ যথেষ্ট হয়ে যায়। এইবার যখন বান্দা কাঠের টুকরাটা হাতে নিয়ে চলে গেল, চিন্তা করলো কি করবো, আজকের অবসর সময়টা কাটাই, হাতের মধ্যে একটা কুরআন নিয়া গাছটা যখন ফাড়লেন, একটা কোপ দিতে দেরি, ভিতর থেকে ঝনঝন করে টাকা গুলা বের হতে দেরি নাই। এইবার দেখে একটা চিঠিও আছে, চিঠিটা খুলে দেখলেন, ও আল্লাহর বান্দা, ও ভাই মাফ করবেন আমাকে, আমি নদীর কিনারায় এসে দাঁড়িয়েছিলাম, দাঁড়াবার পরে অপেক্ষা করতে 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 আমি ব্যর্থ হয়ে গেলাম, নৌকা পাই নাই, স্টিমার পাই নাই পার হওয়ার জন্য, আমাকে মাফ করে দিবেন, তবে আমি আল্লাহর উপর ভরসা করে এই টাকাটা আমি রেখে গেলাম, আমার মালিক যদি আপনার মালিকের কুদরতি সাহায্যের দ্বারা আপনার হাতে পৌঁছায় দেয় তো আলহামদুলিল্লাহ, আমি পরবর্তী সময় আপনার সাথে দেখা করব। আল্লাহর বান্দা চিঠিটা পাইয়া চোখের পানি আর ধরে রাখতে পারে না, চোখের পানি টপ টপ করে পড়তেছে, আবার কান্না করে, আমার মালিক এত কুদরতওয়ালা, আরে আমার মালিকের এত পাওয়ার, এত পাওয়ার, বান্দা যদি মালিকের উপর ভরসা করে ওই বান্দার উপর মালিক যথেষ্ট হয়ে যায়, এটার প্রমাণ আজকে আমি পেয়ে গেলাম। বন্ধু, আল্লাহর বান্দা যখন এভাবে আল্লাহর উপর ভরসা করে তার উপর যথেষ্ট হয়ে যান কে? এমনি ভাবে সিদ্দিক আকবর কার উপর ভরসা করেছেন? আল্লাহর উপর ভরসা করে ডাক দিয়া বলে, হুজুর আমার সাক্ষী কেউ নাই, তবে একজন আছেন কে? সাথে সাথে আল্লাহ জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিলেন, নবীজি এদিকে সিদ্ধান্ত নিলেন, আবু বকর যাও যাও, এখন তুমি অপেক্ষা করো, তোমাকে এখন ইহুদি যেই পরিমাণ থাপ্পর তুমি দিছো ওই পরিমাণ থাপ্পর তোমার গালে দিবে, রেডি হয়ে যাও, এটা ইসলামী আইনের বিচার। এখন জিব্রাইল আমিন সাথে সাথে হাজির হয়ে গেছে, জিব্রাইল আমিন হাজির হইয়া ডাক দিয়ে বলে, নবী, ও নবী, ও নবী, আবু বকর তার সাক্ষী দেওয়ার মতো কেউ নাই, তবে আল্লাহ সুসংবাদ জানাইছে, আবু বকরের সাক্ষী স্বয়ং আল্লাহ নিজেই হয়ে গেছে।